না আপনাকে হওয়া যাবে আমরা যতটুকু আমরা শব্দ চয়নের ক্ষেত্রে একটু শিথিলতা অবলম্বন করবো আল্লাহ রাশিল্লার আদর্শ গ্রহণ করব আপনার কথাটি আমরা একটু দুর্বল করে বা শব্দ একটু কনভার্ট ডাইভার্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন জি মহতারাম বুঝতে পেরেছেন জি জি আসলেই যারা আত্মসাত করে যারা পরের হক সম্পদকে লুটিয়ে খায় সে যতই যা হোক না কেন সে সাধারণ মানুষ হলেও তার জন্য গুণাগার হবে আলেম হলে তার অবশ্যই গুণাগার হবে জি এবং কথা দিবালোকের মতো স্পষ্ট যে ভাই যে কথাটা বলেছেন আসলে আমরা তো দেখেছি যে আসলে এক শ্রেণীর অন্যায়কে অন্যায়কে তারা বৈধ বলেছিল বিভিন্ন কারণে অনেক মানে অন ইসলামিক কাজগুলোকে তারা

তো এটি অবশ্যই অতিরঞ্জিত আর আল্লাহ তো বলছেন ভাইদেরকে বলবো যে এখনও আসলে তারা করা দরকার যে যারা আসলে বেশি মানে ইসলাম এবং কোরআনের ব্যাপারও বিভিন্নভাবে অপব্যাখা করে নিজেদের স্বার্থ হাসিল করেছেন নিজেদের স্বার্থ হাসিল করেছেন অনেককে জান্নাতে পৌঁছে দিয়েছেন হ্যাঁ অনেককে জান্নাতি মানুষ বলেছেন আসলে এগুলি ঠিক নয় মানে বেশি যেটা মানে আসলে বিষয়টা হচ্ছে বাইনাল ইফরাত ও তাফরিক সিরাতুল মুস্তাকিম যে অনে অধিক বাড়াবাড়ি এবং অধিক শিথিল এটি নয় খাইরুল উমুরে আওসাত মধ্যম পন্থ অবলম্বন করে আমরা দেখতে পেয়েছি যারা চাটুকার ছিল পাঁচ হাটা গোলাম ছিল এখন তাদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না হ্যাঁ এই যে আপনি আমি আমরা কিন্তু মধ্যম পন্থ অবলম্বন আমরা কারো পাঁচ হাটা গোলাম ছিলাম না হ্যাঁ আমরা ইসলামের পক্ষে ছিলাম কোরআনের পক্ষে ছিলাম এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো যারা এই ধরনের এখনো পাঁচ হাটা গোলামি অভ্যাস রয়েছে তাদেরকে আমরা এই লাইভের মাধ্যমে সচেতন করব কোরআন সুন্নাকে যথাযথভাবে কোরআন যাতে আমার ব্যবসায়ী এটা একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আমরা করি নবীর সুন্নাকে আমার ব্যবসা প্রতিষ্ঠানের একটা মিডিয়া সেন্টার যাতে তৈরি না করি এ বিষয়ে সচেতন আমাদের